যাসনা তো লাল পরে যাবে তো বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা খারাপ, ডাক্তার পানিগুলো খারাপ, যাস না লাল স্বপ্ন দেখলাম তোমার মধ্যে। সময় দেখা চলে ঘড়ি, আমরা আমাগো কাম করি কত 40 সেকেন্ড এর মধ্যে গহালা। বস, আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে। কি রিকোয়েস্ট? না মানে আমি কয়েকদিন ছুটি লেবা চাইছিলাম আর কি, পাতায় তো এখন মনে করেন যে আমগো হাতে। কই যাবি তুই? ওই ইনা মিনা ডিকা করতে বন্দুক লইয়া ঘুরি, মাগার গুলি তো চালাইবার পাই না। তাই ভাবছিলাম যে কয়েকদিনের লাগা গিয়া কোথাও যদি মনে করেন যে একটু মানে মোবিল মানে পাল্টে এবার পারি, তাহলে আমার মনে করেন যে স্কিলটা একটু জমে দিতে হবে। তাহলে তো আমারও যেমন লাগবো, মোবিল না পাল্টালে যদি আমার পারফরমেন্স খারাপ হয়ে যায় গা, তখন সবার ছুটি বন্ধ, কারো মোবিল ফিল্টার কিছু চেঞ্জ করা দরকার নাই, তখন ডিউটিও বেড়ে গেছে। সামনে ঈদ এসেছে না, এবার মনে কর যে জর্দার লগে স্নায়ু খাবি, ঠিক আছে, বুনো মাংস খাবি, খিচুড়ি খাবি, তোর ভাইয়ের জি আর দোস্ত দুলো আইতেছে। হে আইতেছে কেমতে? কেমতে মানে তোরা যাবি, তোরা দেশে যাবি, হাফলা তোরা লাগে চলে আইবি, অপ্লেন উঠতে ভয় পায় তোরা লাগে চলে আইবি, ঠিক আছে? ভাই আমি কইতেছিলাম কি, 40 সেকেন্ড শেষ হয়ে গেছে, ওই জায়গা ফুটে যা, যা কথা শেষ। ভাই আসসালামু আলাইকুম। আসসালাম। আগে কখনো দেখা টাকা যায় নাই মহলে। আর দেখা গেল তো ওস্তাদে কই তুই, যে আমি চিনি ওস্তাদ, চিনে না ওস্তাদে, মনে করো যে প্রথম ওদেরকে দেখছে আর কি। আচ্ছা, তাহলে ওদেরকে, আচ্ছা ওদেরকে ধরার একটা ব্যবস্থা করতে হবে। আচ্ছা কী করা যায় কত? ওস্তাদে যেভাবে বললো তাতে একটা কাজ করা যায়, বুঝছো? কি মনে করো যে আমরা রাস্তায় দাঁড়া থাকবো, এবং আমাদের যাদের সন্দেহ মনে হইব যে এই লোকটা আমাদের সন্দেহ, মানে এই লোকটা হইতে পারে, সন্দেহ করতেছি, সন্দেহ হবে, হ্যাঁ বল, সরাসরি তারা জিজ্ঞেস করুন, ভাই আপনি কে, আপনি কেন এখানে আসছেন, আপনি কেন ওস্তাদ আমার ফলো করতেছেন? তোর মতো কি সবাই ব্যাক করল নাকি? তুই জিজ্ঞেস করবি আর বলে দিব যে তোমার ওস্তাদ আমি এই কারণে ফলো করতেছি। আরে মিয়া, আমার যদি কেউ জিজ্ঞেস করতো আমি ঠিকই বলে দিতাম যে এই কারণে আমি ফলো করতেছি। হুম, তুমি তো ব্যাক কল, তাই তুমি কই দিতা, ওরা তো আর ব্যাক কল না। আচ্ছা আমার হিসাবে কিছু মিলতেছে না, তাহলে তুমি কি করবো কও। কি করা যায়? আচ্ছা একটা প্ল্যান করি, বুঝছিস? এটা হচ্ছে বসের বাসায় ঢুকতে যে গলিটা আছে না, গলির যে মোড়টা আছে না, ওই মোড়ে তুই আর আমি দুজন অবস্থান নিব, অবস্থান নিয়ে তারপর ফলো করব, যে কাউরে যদি এরকম সন্দেহজনক লাগে তার সেই যেই হোক, যে দুইটা তিনটা চারটা পাঁচটা যেটাই হোক সেটাকে ফলো করব। ফলো করলেও মাল ওখান থেকে জোনাকেও ধরা খাইয়ে দেবো, কি মনে হয় তোর? তোমার আইডিয়া ঠিক আছে, কিন্তু তার আগে আমাদের আর একটা কাজ করতে হবে। ঠিক আছে, ওস্তাদের সাথে দেখা করতে হবে, দেখা করিয়া জিজ্ঞেস করতে হবে যে ওই ওই যে লোক দুইটা, যে লোক দুইটি ওস্তাদের ফলো করছে, ওদের সম্পর্কে ওস্তাদের কাছ থেকে ধারণা নিতে হবে। কীরকম ধারণা? যেমন মনে করো যে ওস্তাদ ওই লোক দুইটি দেখতে কেমন,
ওই লোক দুইটার কি মনে করেন একজনের কি মোষ আছে কিনা, ওর মোষ যদি থাকেও সেই মোষটা কেমন হইতে পারে, মোষটা কি মোটা না চিকন, তাহলে আমাদেরকে একটু ধরে দেখতে হইব। অথবা লোক দুটির টাক আছে কিনা, যার টাক আছে সেই টাকটা কি তেল তেলা টাক না নর্মাল টাক, তাহলে একটু আমার মাথায় ধরে ব্যাকেল। এরকম তো টাক গোপালা এরকম অনেক আছে আমাদের মহল্লায়, আমরা এগুলো চিনবো কেমন? কেমন দেখতে দেখতে কেমন টাকা আছে কিনা, মানে অন্য অন্য বিষয়গুলো তাহলে আলোচনা করি। চল 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 সেটা আগে তারপরে। হ্যালো, আসসালাম আসসালাম। আচ্ছা ভালো কথা, তোরা ঠিক মতো গেছিস তো, পৌঁছেছিস তো? জি বাস পৌঁছে গেছি। আচ্ছা ঠিক মতো যা। ওহ হন হন, একখান কথা মনে রাখবি, দুলাল আছে না আমার ইয়ার দোষ যে বহুত ফাজিল, ওগুলো খুব পিছলা আছে। ঠিক আছে, যে টাকি মাছ ছাই তার মাছ আছে না, ওই যে শোল মাছ যেরকম ওর পিছলা যায়, করবি কি ছাই দিয়ে যেরকম ধরে না ওরকম কাট করে ধরবি, দুয়ালে চলে যাবি। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না বস, আপনি নাকে হাওড়া তেল দিয়ে ঘুমান, দুলাল বলছেন না লই আমরা ফিরুম না। আচ্ছা ঠিক আছে ভালো কথা। আচ্ছা দেশে অবস্থা কি, সব ঠিকঠাক মতো আছে তো? হ্যাঁ সব আগের মতো, কিন্তু মেলা কাজ হইতেছে বুঝছেন, এমন কাজ হইতেছে লাগে মনে করেন ধুলাবালি বেশি, দেশি ট্যালেন্ট রয়েছে মাগার জ্যান বেশি আর কি বুঝছেন। বাদ দে, নিজের মা যেরকম দেশ গুলো এরকম ঠাসিকা। আচ্ছা বস রাখি, ইসলাম আলাইকুম। পাঁচিল গুলো চিন্তা করতেছি বয়া বয়া কেনতে কি করো ওমা আটকা, আমার সন্দেহ হইলো, মনে হইলো কেঠা যেন আমার পিছে দাঁড়াইছে। আমি আস্তে করে চাই দেখি দুইজন লোক খাড়া রয়েছে আমার দিকে তাকায়, তাহলে জোকারে লান দুইজনই জোকারে লান, কিরম যেন রোবট রোবট। তো আমার তো সন্দেহ হয়েছে বুঝছস, আমি করছি কি আস্তে করে ওইটা হাঁটা শুরু করছি, কিছু দূর যায় পিছ পেলে চাই দিই হেরা আইতে ছিল টুক করে খারা গেছে। আমি তো সিওর হয়ে গেলাম হেরা আমারে ফলো করতেছে কিল দেখা, আমি করলাম কিছু জোরে হাঁটা শুরু করলাম, পিছিয়ে চাইয়ে দেখি ওই জোকার দুটো জোরে জোরে হাঁটতেছে। আরে আমারে চিনে না, আমার লগে বাউলি মেরে চলবো, আমি আলে করছি কি গলি মলির ভিতরে ঢুকে গেছি গা, এইগুলি সেইগুলি পেঁয়াজ পুঁচ মাইরা কিছু দূর ঘুরনের পরে আশেপাশে চায় দেখে যে কেউ নাই, কে কই ঘুরতেছি আল্লাহ জানে। কিন্তু বিষয়টা আমার কাছে কেমন জানে ঠেকাচ্ছে। হ্যাঁ আমি তো গত 4-5 বছরে এরকম জোকার টাইপের তো আমাকে মহিলা দেখি নাই। আচ্ছা বস, এই মানে ওদের একটু বিস্তারিত মানে একটু ডিটেইল মানে বর্ণনা দিলে আমাদের জন্য একটু সুবিধা হইতো আর কি, বিবরণটা ওদের বিস্তারিত বিবরণটা দিলে আমাদের জন্য একটু সুবিধা হইতো আর কি। আরে জোকারদের মধ্যে একটা হচ্ছে কাল্লা টাইপ, একটু মোটকা ভটু লম্বা সালা রোবটের ল্যান কিরকম ইরঙ্গ তাকিয়ে থাকে, আর একটা ছিল তোমার ওই ছোট্ট কাট্ট ওই বাইটা টাইপের ফসা। হ্যাঁ চালু আছে কিন্তু ব্যাগটির কেমনে কেমনে চাই যেন স্বাভাবিক মনে হয় নাই, অস্বাভাবিক টাইপের লাগে। আচ্ছা আচ্ছা, তাহলে বস মানে আমরা একটা প্ল্যান করছি দুজনে মিলে, এই প্ল্যানটা আপনার সাথে একটু শেয়ার করি। মানে কী করতে হচ্ছে ওই আমরা আপনার বাসার এই মানে রাস্তার যে মোড়, ওই মোড়ের মধ্যে আমরা দুজন অবস্থান নিব আর কি, নেওয়ার পরে ধরেন এরকম মানে আপনি যে বর্ণনা দিলেন আর কি, হ্যাঁ এই ধরনের মানে একটা দুইটা পাঁচটা যে কয়টারে পাই এগুলারে আমরা ফলো করব, ফলো করতে করতে যে কোনো একটা বস মাল একটা না একটা ধরা খাইবই বস। তা তো করবি বেটা, ওই ওই অরের আছে স্টিলের সাথে, ও তো গুবলিট করে ভালোইব। হ্যাঁ ওই তো দেখা যেতেছে যে ও অগরে কি ধরবো, আমার ইনফরমেশন দিয়েছিল আমারই ধরে ভালোইব মনে হয়। না বস মানে ও পারবো বস, আর বস এই বুদ্ধিটা তো ওরই বস, তাই নাকি? ওই বাবা বয়স বাড়ছে মাথা খুলতেছে তো, হ্যাঁ পারবি তো নাকি আবার সব ঝামেলা করে ফেলাইবি? ওস্তাদ আপনি নিশ্চিন্তে এখানে বসে থাকেন, ওই দুইটা ধরে নিয়ে আপনার সামনে এসে হাজির করুন। হয়েছে হয়েছে ঠিক আছে, জায়গা আমার খেয়াল রাখি যে। আচ্ছা আচ্ছা,
খারার উপেক্ষণ চর মান না, মারে দে না। শোন, অরে কবি যে ও যে দোকানদারি করতেছে ওখানে অবৈধ মাল বিক্রি হয়, ঠিক আছে না? এর লিগে আমরা চান্দা লিতেছি, এটা চান্দা না, এটা প্রোটেকশন ফি, ঠিক আছে না? আমরা যে প্রোটেকশন দেয় না, এখানকার প্রশাসন আছে না, একবার লিগে আমি টাকা তুলতেছি, মনে করো আমি কেসিয়ার, যার যার জায়গায় দিয়ে দেবো, এটা বুঝিয়ে দিই। আর যদি না হয় পুষ্টা মান না খান, যারা খারাপ উপর মারে দেয়, ঠিক আছে? আমার তো রেস্টে আছি, তো রাখলাম। অশ্লীল লাগে স্যার, ফালতু। বাংলাদেশি নাম্বার? হ্যাঁ বলে পাইছস? কেমতে পারলো, কোন হনে পালাইছে? ও বুঝতে পারছি, তোর টেনশনের কিছু নাই, কা কোন হনে গেছে আমি জানি। হন, তুই যে কাম করবি, ঠিক আছে না? এই যে তুই আস্তে করে ওয়ারি আছে না, চলছে এমনিতে ভালো আপনার? জানি না। আপনি তো দুলাল বল লাগে আছেন না? তাও জানি না। ওনার শরীরের কি অবস্থা? ওনার কি বাতের ব্যথা বাড়ছে, মানে ডায়াবেটিস? তাও জানি না। কি রে, এত কিছু জানে না? মানুষ হিসাবে সে কেমন জানি না। জানেন না? না হ্যাঁ ভাই জানি, ভাই এখন একটু ভালো আছে। তাই কোনো কিছু লইয়া কি টেনশনে আছে? না কোনো টেনশনে নেই। টেনশনে নাই? হ্যাঁ টেনশনে আছে, মানে ভাই ওস্তাদে বলছি কি যে এই দুটো ক্রাউনের মতো লোক, বুঝছেন? এটা ক্রাউনের মতো লোক নাকি তার পিছনে লইছে, তারে ফলো করতেছিল। ওস্তাদ মনে করেন যেদিকে যায় ক্রাউন দুটো ওইদিকে যায়, ওস্তাদ যেদিকে যায় ক্রাউন দুটো ওইদিকে যায়। ওস্তাদ তো মনে করেন পুরো দায়িত্বটা আমারই দিয়ে দিছে, আমিও লোক দুইটার খুঁজতেছি, পাওয়ার সাথে সাথে মনে করেন নিয়ে ধরিয়া ওস্তাদের সামনে হাজির করে দেবো। এগুলোর ফলে আমরা চেয়েছিলাম আপনার কাছে লোম, আপনি অ্যারেস্ট করবেন। আচ্ছা যেটু চি মেয়ে ভাই, হ্যাঁ মানে হ্যালোকে দেখা করা পারব না? না পারবেন না। বাসায় আমরা ঢুকতে পারব না? অবশ্যই পারবেন। আচ্ছা রাইতের বেলা, হ্যাঁ মানে কোন সময় গড়ে থাকে, মানে বাসা বাড়িতে থাকে না? হ্যাঁ এমনি সব সময় সেটা তো আপনাদের কাছে বলা যাবে না। না বাসায় থাকে কি থাকে না সেটা অন্তত কিছু কম যাবো না? কোথায় থাকে? বাসায় থাকে, তার একটা আস্তানা আছে, ওই আস্তানায় থাকে। আচ্ছা আমরা ওই আস্তানায় যা পারব না? না অবশ্যই পারবেন না। পারব না? পারবেন মানে অবশ্যই পারবেন। কখন থাকে ওই জায়গায়? হ্যাঁ সেটা তো বলা যাবে না। কখন থাকে সে? সন্ধ্যার পরে, সন্ধ্যার পরে। কিছু মনে করেন না ভাই, এই যে মনে করেন যে নোটগুলো দেখতেছেন এগুলো চাল নোট, আপনি একটা অরিজিনাল নোট দিয়ে কিছু কলা রুটি কিনে খেয়েন। ভাই এতক্ষণ ধরে একটা বান্ডিলটা খেলেন, এখন একটা নোট দিচ্ছেন, ফাইজলামি শুরু করছেন আমার সাথে। নেবেন কি নেবেন না এটা কোন? আরে বান্ডিল বের করেন। চলুন এ ভাই, এই আরে ভাই দেখাইছেন আসল টাকা, আর এখন দিছেন আবার জাল টাকা। না না আপনার জাল টাকা বিশ্বাস করলি না? না এটা আসল টাকা, পুরো টাকা তোর লেগা, তোর বছর লেগে দেখাইবো, তারপর টাকা পাইবো। আইতেছি। এ ভাই চলেন মানে কই যাবো? থাইল্যান্ড যাবেন? কি কস থাইল্যান্ড যাবো মানে? থাইল্যান্ড যেতে হয় কেমতে? উইরা যাওয়ার লাগে না, মাথা খারাপ হচ্ছে দেখো, আমি উইরে যাবো? অসম্ভব, উইরে যাবো তো আমি বেটা। বস সমস্যা নাই, কা যাবেন বিজনেস ক্লাসে, মরগঞ্জ যাবেন, হুইতে হুইতে যাবেন। ওই হালার পো হালা, বিজনেস ক্লাস হোক আর স্কুলের ক্লাস হোক, উইরে তো যাওয়ার লাগবে নাকি? আই হাই বস, আপনি অবজ্ঞা করেন না, এটা কোনো ওই বিজনেস ক্লাস না। আপনি মনে করেন পয়লা দেখুন একটা কাপড় পেন্ট সুন্দর করে পরিপাটি মার্কা একটা বেটি আয় কুচে একটু ইয়ারস্টেন,
আইকো বল হ্যালো স্যার প্লিজ লেট ডাউন ইন দ্য বেড আপনি মনে করেন যে হোয়াইট বুক খাতা দেখাচ্ছে আপনি চিন্তা করা পারবেন না বস তারপরে দিতেছে বড় এক ট্রে খাওয়ান থাকতেছে আপেল কমলা ইরানি বিরানি অনেক কিছু লগে থাকতেছে জুস মুজ ড্রিঙ্ক তারপরে থাকতেছে বসে একটা বার্গার এই বার্গার করুন এই বার্গার না কসকি কি এর বার্গার দিব হামবার্গার এই হামবার্গার মনে করো পয়লা জন কামড়টা দিবেন 40 কিলোমিটার দ্বিতীয় কামড় দিবেন 400 কিলোমিটার তৃতীয় কামড় দিবেন 800 কিলোমিটার ব্যাগে চলতেছে তারপরে একটা পর্যায়ে বস আপনি জানেন না তো 4 নম্বর কামড়টা দেওয়া পারবেন না তখন আপনি নাই কস মরে যাব বিষ দিব নাকি বেটা আরে দূর না মরবেন না আপনি তখন অলরেডি পাতে পৌঁছে দেবেন না না বেটা পাগল হয়েছিস নাকি ওই বার্গার খাই আর যাই খাই বেটা উইরে তো যাওয়ার লাগবো আকাশে তো উড়ন লাগবো যাবো না আমি যাবো না তোরা যা অসুবিধা নেই বস আপনি না গেলে না যাবেন মানে একটা কথা কি এইটার উপরে কোনো জোর নাই জোর করে ভালোবাসা আদায় করেন যায় কিন্তু জোর করে কাউরে বিদেশ নন জানা জানোস না ওই তোরা জায়গা জায়গা হনি তোরা যদি কালকের মধ্যে ঢাকা শহর না ছাড়োস তবরে গুলো কাইটটা বড়িগঞ্জে ফালাই দিব কয়ে দিলাম আমরা জানি বস আমরা জানি আপনার পাওয়ার বস জোর করে সব কিছু হয় না আপনি যেভাবে কইতেছেন না এটা বিষয়ে লজিক আছে কোনো বুঝছো আচ্ছা ঠিক আছে আমার মনে আপনাদেরকে বাতচিত করো না তো স্পেশাল কম্পার জানা আমার আয় বস আসো বস একটা কথা কই জোর করে ভালোবাসা আদায় করা পারবে কিন্তু জোর করে বিদেশ থেকে যা পারবে জোর করে নিতে একশন শুরু করলে আলগোচে যাইব আনছ কিছু রুমাইল থেরাপি স্প্রে মারে দিছো ভালো করে মারছি 4 ডোজ বেশি কারণ তেরা কলো তাহলে বাইরে গিয়া ওত পয়সা থাকতে গো জোক মারা কোপ মারতে তাহলে কোন সময় যাবে ঠিক করছো আজ দেই হ্যাঁ যখন বাইরে গো হ্যাঁ কমু যে আপনার কাছে বিদায় নিয়ে বেড়াইছি এমনিতে তো যাওয়া যাবো না রাগু মাল আছে একলা যখন বাইরে গো আস্তে করে হ্যাঁ কাছে যাবো বিদায় লবার নাম নামবো তুই দিবি রুমাল আমি তো বন্ধুত্ব বরাত নিয়ে যাবো হ্যালো আচ্ছা মিনা তুমি আসো নাই কেন এত এত কাজ পড়ে আছে তোমাকে তো আমার আর্জেন্ট দরকার মাল চলে আসছে না না এসবের কোনো মানে হয় না এত এত কাজ বাকি আচ্ছা মিশু কোথায় মিশু কবে আসবে আমি একা এত কাজ ম্যানেজ করতে পারছি না ও যদি আসে তাও আমি ওকে শিখিয়ে পড়িয়ে কোনোভাবে ম্যানেজ করে নেব ¶¶